আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীতে মেলায় গিয়ে কিছু মজার মুহূর্ত। মেলায় যাওয়ার পর আমরা শুরুতেই দেখতে পেলাম অনেকগুলো ফ্লাওয়ার স্টল এবং বাচ্চাদের কিছু খেলনাপাতি আছে। তারপর দেখতে পেলাম চড়ক, তো চড়ক দেখে ভাবলাম যে চড়কে উঠব। ভাবলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, আরও কিছুক্ষণ দেখি, সব কিছু ঘুরে ঘুরে দেখার পর তারপর চড়কে উঠব। তো এখানে অনেক কিছুই দেখলাম আছে, প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু আছে। তারপর বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডস আছে, ফ্লাওয়ার বেন আছে, ফ্লাওয়ারে খোপা করার জন্য যে ফ্লাওয়ারগুলো ওইগুলো আছে। তো এগুলো দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়লো আমার নৌকার দিকে। তো ভাবলাম যে নৌকায় উঠবো। এর আগে অনেক আগে একবার পূর্বাঞ্চল সিটিতে গিয়ে নৌকায় উঠেছিলাম। অনেক ভয় লাগে কিন্তু তারপর মজা লাগে উঠতে। তো আমি বললাম যে চলেন সবাই নৌকায় উঠি। তারপর ভাবি বলল আচ্ছা ঠিক আছে নৌকায় উঠবো, চলো কিছুক্ষণ আগে আশেপাশে সব কিছু দেখে নিই তারপর নৌকায় উঠবো। তারপর আমি বললাম না এখনই উঠব নৌকায়, আমার দেখে ইচ্ছে করছে। তারপর নৌকার টিকিট কিনলাম, কিনে তারপর নৌকায় উঠলাম, সবাই মিলে নৌকায় উঠলাম। নৌকায় উঠে তারপর বসলাম। ওরে আল্লাহ, যখন নৌকা ছেড়ে দিয়েছে কলিজাটা শুধু ধুকভুক ধুকভুক করে কাঁপছিল। অনেক ভয় লাগছিল, অনেক ভয় লাগে। তারপর ভয় লাগলেও না একটা অন্যরকম মজা পাওয়া যায়, কিন্তু যখন উপর থেকে নিচু করে মানে তখন ভয়ের ভাষাটা বোঝানোর মতো থাকে। তো সবাই অনেক চিৎকার চেঁচামেচি করছে ভয়ে, সামনের মেয়েগুলো এত জোরে জোরে চিৎকার করছিল, আমিও অনেক জোরে জোরে চিৎকার করছিলাম। তো শেষমেশ অনেকক্ষণই নৌকাতে উঠে নৌকা থেকে নেমে গেলাম। তারপর আসলাম চড়কের এখানে। তো চড়কে আসার পর তারপর চড়কের টিকিট কাটলাম সবার জন্য। চড়কের টিকিট কাটার পর যখন চড়কটা থামলো, তো আমরা গেট দিয়ে মানে চড়কে ঢোকার জন্য একটা ছোট গেট আছে, তারপর পাশ দিয়ে রশি দিয়ে টাঙানো রাস্তা আছে, তো রাস্তা দিয়ে ঢুকে তারপর চড়কে উঠতে হয়। তো চড়কে অ্যাট লাস্ট উঠলাম। ওঠার পর চড়কের যেই বক্সটা, বক্সের জানালাটা লাগিয়ে দিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম। আস্তে আস্তে ধীরে ধীরে চড়কটা চলতে লাগলো, আর যখনই চলতে লাগলো মানে মনের মধ্যে একটা ধুকভুক 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 করে উঠলো। যখন চড়কটা একদম উপরে চলে যায়, সর্বোচ্চ উপরে, এবং উপর থেকে যখন নিচে নামতে নেয়, তখন যে মানে একটা ভয় লাগে সেটা বলে বোঝানোর মতো না। আমার শিক্ষা হয়েছে, আমি আর কখনো এই চড়কে আর নৌকায় উঠব না। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।